কিন্তু পড়া যায় কি? যাদের অভাগিনী কপাল, যারা সময় থাকতে স্বামী হারিয়েছে কপাল দোষে, তারা কিন্তু এই সিঁদুর কিন্তু পড়তে পারবে না। কৌটোর কৌটো সিঁদুর কিনে এনে বাড়িতে রাখতে পারবে, কিন্তু পড়তে পারবে না। হাতে শাঁখা পলা কিন্তু সহজে, যার ভাগ্যে আছে সেই কিন্তু পড়তে পারবে, যার ভাগ্যে নেই সে কিন্তু পড়তে পারে না। সেই জন্য বলছি, শাঁখা সিঁদুর যতক্ষণ মাথায় থাকবে, হাতে থাকবে, ততক্ষণ দাম দিয়ে যাও। সেই জন্য বলছি, পড়া যায় না যদি কপালে না লেখা থাকে তা, যদি যদি কপালে না লেখা থাকে তা। যতই সাজুগুজু করি না কেন, এই শাড়ি সাতার সিঁদুর যতক্ষণ না পরবো ততক্ষণ কিন্তু সম্পূর্ণ হবে না, আর কেউ দেখে তাড়াতাড়ি কারো নজরে যাবে না। সেজন্য বলছি, ভগবানকে সাথে রেখে পরিয়ে নারীর জীবনে সিঁদুর সবচেয়ে দামি। বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লাজ পায়, কত না
সবাই ভালো, কিন্তু একটু শহর বাজারে দেখবেন আজকাল কিন্তু শহর বাজারে শহরের থেকে শহরের মেয়েগুলোকে দেখে দেখে কিন্তু আমাদের এই গ্রামের মেয়েগুলো শিখে যাচ্ছে। আগে জিন্স প্যান্ট পরতো শহরের মেয়েগুলো, এখন গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েগুলো জিন্স প্যান্ট পরে। আর আগে আমাদের এই গ্রামের বউগুলো সোনার কানে রিং পরতো, আর এখন দেখবেন আমি না আমি লোকে দেখে দেখে এই যে কানের পরতে শিখে গেছি, বড় বড় যত বড় হয় কানের মধ্যে ঝুলিয়ে নিয়ে ঘুরে বেড়ানো। তো সেই জন্য বলছি বর্তমানে কিছু নারীগুলোকে দেখবে বিল হয়ে গেছে কিন্তু চিনতে পারা যায় না, তাই না? আমাকে দেখছেন না আমি সাদা শাড়ি পরেছি, সব কিছু শাড়ি পরেছি কিন্তু কপালে সিঁদুর পরেছি, হাতে শাঁখা পরেছি, আদার্স ভাই কোনো চুড়ি টুড়ি নেই, আমার বেশি অলংকার নেই কিন্তু সিঁদুর আছে। এই সিঁদুরটাই হচ্ছে আমার একমাত্র সাজ। এই সিঁদুরটা যদি না থাকতো আমার কেউ দাম দিত না, তাই না? তাই সেই জন্য বলছি বর্তমানে কিছু নারী সিঁদুর পরতে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে আই বুড়ো ভাব দেখায়। বর্তমানে কিছু নারী সিঁদুর পরতে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে আই বুড়ো ভাব দেখায়। আই বুড়ো ভাব দেখি কি লাভ হবে, তাই না? দেখবেন এই যে রাধারানী এত সুন্দর, ও কিন্তু রাধারানী দেখতে রাধারানী, ও কিন্তু নামটাও রাধারানী, ও সুন্দর দেখতে, কত সুন্দর দেখতে, আমার দিকে মানে টুসটুসা একটা পদ্ম ফুলের মতো, গোলাপ ফুলের মতো। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, সাক্ষী প্রমাণ রেখে বলছি। তো দেখবেন ওর মানে রেজিস্ট্রি বিয়ে হয়েছিল কিন্তু অনুষ্ঠান করে বিয়ে হয়নি বলে শাঁখা সিঁদুর পরতো না। তো লোকেরা ওকে কত রকম কত কথা বলতো, এখন বিয়ে হয়েছে শাঁখা সিঁদুর পরছে, ও কিন্তু কুমারী থেকে গান করত, তাই না? তো এখন যে শাঁখা সিঁদুর পরছে কারো কিন্তু কথা বলার কিন্তু জবাব নেই। তো ও এতই ভালো, শাঁখা সিঁদুর পরত না তখন কিন্তু ওর মন খারাপ ছিল, এখন শাঁখা সিঁদুর পরছে ওর মন ভালো। আর কেউ কেউ দেখবেন সিঁদুর আর শাঁখা পরতে লজ্জা পায়, কারণ এখন যুগটা তো মডার্ন যুগ, এখন যদি শাঁখা সিঁদুর পরে যাই তাহলে বাকি ছেলেরা কিন্তু আর তাকাবে না, তাই না? কেন তাকাবে না, অবশ্যই তাকাবে। সেজন্য বলছি বর্তমানে কিছু নারী